নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুই ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব অন্ধ্রা স্টাইল চিলি চিকেন কিংবা গ্রিন চিলি চিকেনের রেসিপিটা। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, খুব সহজ পদ্ধতিতে আজকে এই চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করব। খুব সামান্য কিছু ঘরোয়া উপকরণেই বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। অন্ধ্রা স্টাইল চিলি চিকেন বা গ্রিন চিলি চিকেন বানানোর জন্য 500 গ্রাম বোনলেস আর উইথ বোন চিকেন দুই রকম মিশিয়ে নিয়েছি। চিকেন পিসগুলো খুব বেশি বড় রাখিনি, রেগুলার সাইজ রেখেছি। আর এখানে দু রকম চিকেন মিশিয়ে করলেই, মানে বোনলেস আর উইথ বোন মিশিয়ে করলেই বেশি ভালো হয়। এবার ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন লবণটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে টেস্টটা ভীষণ ভালো হয় আর টেস্টটাও ব্যালেন্স হবে। এবার এই লবণ আর পাতিলেবুর রস খুব ভালো করে চিকেন পিসগুলোর সাথে মাখিয়ে নিলাম। কভার করে 10 মিনিট এইভাবে রেখে দেবো। একটা ফ্রাইং প্যান ওভেনে বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। এখানে আমি 2 টিস্পুন রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি। তেলটা পুরো ফ্রাইং প্যানে গ্রিস করে নিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল করে ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। একদম কড়া করে, মানে ডার্ক কালার করে ফ্রাই করবেন না। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন। আর এতে কিন্তু লঙ্কার ব্যবহারটা একটু বেশিই করতে হয়। এবার এই পেঁয়াজ আর লঙ্কাটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ম্যাক্সিমাম 1 মিনিট একটু ফ্রাই করলাম। এবার পেঁয়াজ আর লঙ্কা ফ্রাই করা হয়ে গেলে এটা আমি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। এর সাথেই আমি দিয়ে দেবো 1 মুঠো ফ্রেশ ধনে পাতা। যেহেতু গ্রিন চিলি চিকেন তাই ধনে পাতার পরিমাণটা একটু বেশিই ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব ড্রাই পুদিনা পাউডার। এখানে আমি 1 টেবিল স্পুন পুদিনা পাউডার দিচ্ছি। যদি আপনাদের কাছে ফ্রেশ পুদিনা পাতা থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, তবে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ কারি পাতা। 10 থেকে 12টা ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চায়ের কাপের, মানে ছোটো চায়ের কাপের 1/2 কাপ জল। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, গ্রিন পেস্ট একদম তৈরি। এটা আমি সাইডে সরিয়ে রাখছি, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। ওই একই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আপনারা রিফাইন্ড অয়েলের পরিবর্তে সিসমি অয়েল কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেল ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি 2টো ছোট্ট দারচিনির টুকরো। এবার দিচ্ছি 8 থেকে 10টা ফ্রেশ কারি পাতা। আর অন্য কোনো গোটা মশলার ব্যবহার এতে হবে না। এবার এই ফোড়ন বা মশলাটা 30 থেকে 35 সেকেন্ড একটু ফ্রাই করলাম গ্যাসের ফ্লেম লোতে রেখে। মশলা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একদম ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা এবার ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফ্রাই করছি। হালকা লাল করে ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন থেতো করে নেওয়া আদা আর রসুন। এখানে আমি 1/2 ইঞ্চি আদা আর 8 থেকে 10টা রসুনের কোয়া থেতো করে নিয়েছি, সেটাই ব্যবহার করছি। আপনারা চাইলে আদা রসুন বাটা 1.5 টেবিল স্পুন ব্যবহার করতেই পারেন। এবার এই আদা রসুন পেঁয়াজ সমস্তটাই একটু ফ্রাই করব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে, ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আর একটা বড় সাইজের টমেটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা।
আমি আবারও বলছি, ঝালটা নিজেদের স্বাদ মতনই দেবেন, তবে যেহেতু এটা চিলি চিকেন, ঝালটা একটু বেশি দিলেই বেশি ভালো হয়। দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন, কারণ চিকেন ম্যারিনেশনের সময়ও কিন্তু লবণের ব্যবহারটা করেছিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিলাম, এতে করে কালারটা ভালো হবে। তবে অতিরিক্ত পরিমাণে হলুদ গুঁড়োর ব্যবহার করবেন না, তাহলে গ্রিন কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কষাবো। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেলে ধীরে ধীরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, আর এই মশলাটা যত ভালো কষানো হবে চিলি চিকেনের স্বাদটা কিন্তু তত ভালো হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো। চিকেন পিসগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। আর এই চিলি চিকেনে কিন্তু আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করব না, চিকেন থেকেই জল ছাড়বে, সেই জলেই চিকেনটা সুসেদ্ধ হবে আর গ্রেভিটাও তৈরি হবে। আমি এবার এটা কভার করে দেব। কভার করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এটা 5 মিনিট কুক হতে দেব। 5 মিনিট পর কভারটা ওপেন করছি, দেখুন চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একদম ওপর থেকে নিচ পর্যন্ত স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন চিকেন মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। যেহেতু চিকেন পিসগুলো খুব একটা বড় রাখিনি, তাই চিকেনটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই যে গ্রিন পেস্ট, মানে ধনে পাতা, পুদিনা পাতা আর পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিই। আর এই গ্রিন পেস্টটা কিন্তু এই সময়ে দিতে হবে, মানে চিকেনটা 70% সেদ্ধ হওয়ার পর গ্রিন পেস্টটা দিতে হবে। সবুজ মশলা বাটা বা গ্রিন পেস্ট দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিলাম। কভার করে আরও মোটামুটি 10 থেকে 15 মিনিট এটা কুক হতে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ গ্যাসের ফ্লেম যদি মিডিয়াম বা হাই রাখা হয় তাহলে এই গ্রিন কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন চিকেন সুসেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ একটু চিনি দেব। চিনিটা অপশনাল, তবে আমার মনে হয় একটু চিনি ব্যবহার করলে স্বাদটা ব্যালেন্স হবে, যেহেতু পাতিলেবুর রস ব্যবহার করা হয়েছে। এছাড়াও লঙ্কাটাও কিন্তু বেশি পরিমাণেই ব্যবহার করতে হয়েছে, তাই একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আমাদের গ্রিন চিলি চিকেন বা আন্ধ্রা স্টাইল চিলি চিকেন একদম তৈরি। সবশেষে দিয়ে দেবো 2 পাতিলেবুর স্লাইস। গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরেই কিন্তু এটা দিতে হবে। পাতিলেবু স্লাইস দিয়ে কভার করে দিলাম, এটা 10 মিনিট এইভাবেই স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর গরম গরম সার্ভ করব। পাতিলেবুর স্লাইস দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে। 10 মিনিট পর আমি গরম গরম আন্ধ্রা স্টাইল চিলি চিকেন কিংবা গ্রিন চিলি চিকেন সার্ভ করব। যে কোনো রকম রুটি কিংবা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।